নমস্কার বন্ধুরা, আমি সৌম। ওয়েলকাম টু কেরিয়ার টিউব। একটি খুব সুন্দর চাকরির খবর নিয়ে আবার আমি চলে এসেছি। তো আজকের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাশের বন দপ্তরের কর্মী নিয়োগ। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক পাশে বন দপ্তরের কর্মী নিয়োগ। তো লকডাউনের মধ্যে বন দপ্তরের কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এবং যে কোনো ভারতীয় নাগরিক এখানে অ্যাপ্লাই করতে পারে। এই নিয়োগটি করা হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন এর অধীনে হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে প্রথম পদ আছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS। এখানে মোট শূন্য পদ দুটি, এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 27 বছর হতে হবে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় সেই ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাশ রাখা হয়েছে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বেতন দেখে নিন। এখানে আপনাদের মূল বেতন হবে 5,200 থেকে 20,200, এবং সেই সঙ্গে আপনারা একটি গ্রেড পেও পেয়ে যাবেন। তো শুরুতেই মোট বেতন আপনাদের প্রায় 18,000 টাকা হবে। পরের পদের নাম ফরেস্ট গার্ড। এখানে মোট শূন্য পদ আছে 5টি। আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছর, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য হতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, এবং এই পদের ক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতা প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রে 4 ঘন্টায় 25 কিমি হাঁটতে হবে, উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার, ছাতি হতে হবে 79 সেন্টিমিটার এবং ফুলিয়ে 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 4 ঘন্টায় 14 কিলোমিটার হাঁটতে হবে, উচ্চতা হতে হবে 150 সেন্টিমিটার এবং ছাতি 74 সেন্টিমিটার এবং ফুলিয়ে 79 সেন্টিমিটার করতে হবে। এখানে বেতন আপনাদের থাকবে 5,200 থেকে 20,200, এবং সেই সঙ্গে একটি গ্রেড পেও আপনারা পেয়ে যাবেন। তাহলে মোটামুটি আপনাদের বেতন হবে 19,000 কিংবা 20,000-এর কাছাকাছি। পরের পদটির নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এবং ল্যাব রিসার্চে। তো এখানে মোট শূন্য পদ আছে 1টি। আপনার বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, এবং এইখানে অ্যাপ্লাই করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অর স্পেশালাইজেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তো কোনো একটা পরিচিত ইউনিভার্সিটি থেকে সায়েন্স কিংবা এই সম্বন্ধীয় কোনো ফিল্ডে আপনাকে স্পেশালাইজেশন কিংবা ব্যাচেলার ডিগ্রি পেতে হবে। এক্ষেত্রে আপনার মূল বেতন হবে 5,200 থেকে 20,000, এবং সেই সঙ্গে 2,800 টাকা গ্রেড পে থাকবে, এবং শুরুতেই আপনাদের বেতন প্রায় হবে 30,000 টাকা। তো দেখে নিন এখানে কিভাবে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করতে গেলে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে, এবং সেটাকে A4 সাইজের পেজে বা কাগজে প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত যে নথিপত্র তার জেরক্স দিয়ে নিজের ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। সেই ঠিকানাটা নিচে দেওয়া আছে, আমি বলে দেব। এবং আবেদনপত্রের যে খাম, সেখানে আপনাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্টের নাম দেবেন। যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে লিখবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যদি ফরেস্ট গার্ড হয় ফরেস্ট গার্ড লিখবেন, কিংবা যদি MTS পদের জন্য হয় তাহলে লিখবেন মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে আপনাদের আবেদন ফি রাখা হয়েছে জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য 300 টাকা, এবং ST SC এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 100 টাকা জমা দিতে হবে, এবং এটি ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে। তো আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে এটা, আপনারা দেখে নিন, হেড পোস্ট অফিস, রিক্রুটমেন্ট সেল, হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, কানিফার ক্যাম্পাস, পান্তাঘাটিতে। তো এখানে আপনারা আপনাদের আবেদনপত্রটি
পাঠিয়ে দেবেন এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো 15ই জুন। তাহলে এখনো প্রায় 2 সপ্তাহ আপনাদের হাতে আছে, তাড়াতাড়ি আপনারা আবেদন পাঠিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। তো আজকের মতো নমস্কার।